হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিউটিউব চ্যানেলজি টেক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও কতগুলো নতুন আপডেট ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাচ্ছি হ্যাপি দিওয়ালি দীপাবলির বিশাল বড় শুভেচ্ছা আপনাদের জীবনও ভালো কাটুক এবং জীবনে আনন্দ ভরে উঠুক আর এবছর তো বাজি বন্ধ তার ফলে সেফ ডিস্টেন্স রেখে ঠাকুর দেখতে যান এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আনন্দ করুন বা প্রদীপ জ্বালিয়ে আনন্দ করুন ভালো থাকুন তো ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে বেরিয়ে গেছে অনেক কটা ইউজিপিজি নতুন নতুন নোটিশ এবং অনেক কটা ইম্পর্টেন্ট ডেটস বেরিয়েছে আপনারা অনেকে যারা কোয়ারি করছিলেন যে সিউর আমাদের যে ফর্ম ফিল আপ করার সময় পিজির সেই সময় আমাদের কারেকশান করার কোনো অপশান ছিল না অর্থাৎ আমরা যারা ফার্স্ট ডিভিশন লেখার জায়গায় সেকেন্ড ডিভিশন লিখে দিচ্ছি এরকম খুব ছোটো ছোটো যে প্রবলেমগুলো হয়েছিলো সেগুলোকে কারেকশান করার জন্য সি ইউ কোনো কিছু বলবে কি না তো সেই নিয়ে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে বেরিয়ে গেছে কারেকশান ফর্ম তার সাথে বেরিয়ে গেছে নতুন মেরিট লিস্ট কবে হচ্ছে অ্যাডমিশনের প্রসিডিওর সমস্ত কিছু বলে দিচ্ছি একটা ভিডিওতেই অনেক কটা আপডেট বেরিয়েছে ক্যালকাটার তো চলুন প্রথমত দেখে নিচ্ছি আমি পরপর আপডেটগুলো ফার্স্ট অল হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি এখানে ওয়েবসাইট এবং ওয়েবসাইট গিয়ে দেখুন এখানে নতুন নোটিশ বেরিয়েছে একদম রেজিস্ট্রেশন প্রসেস ফর ইউজি কোর্সেস রেজিস্ট্রেশন প্রসেস ফর পিজি প্রফেশনাল কোর্সেস ভেরিফিকেশন অব রেজিস্ট্রেশন প্রসেস ফর ইউজি ডকুমেন্টস তার সাথে হচ্ছে অনলাইন পোর্টাল রেজিস্ট্রেশন বোথ ইউজি পিজি লেভেল টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ ইউজি পিজির জন্য টোটাল আপডেটটা বেরিয়েছে প্রথমে এগুলো দেখিয়ে নিচ্ছি অলরেডি ফার্স্ট টাইম নোটিশটা ডাউনলোড করা আছে আমার আমি একটু দেখিয়ে দিই সেটা দেখুন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে আমরা জানি রেজিস্ট্রেশন তো অলরেডি চলছে তো এবার কলেজ দায়িত্ব দিয়েছে এই টোটাল জিনিসটাকে আপলোড করার জন্য এবং টোটাল ডকুমেন্টসগুলোকে আপলোড করার জন্য তার জন্য কলেজকে একটা মেল আইডি দিয়ে দিয়েছে এবং বলিয়ে দিয়েছে যে আপনাকে এই টোটাল জিনিসটা আপলোড করতে হচ্ছে অ্যাভারিভিয়েশন থেকে শুরু করে কত কেবির মধ্যে টোটাল ফটো রাখতে হবে কত কেবির মধ্যে আধার কার্ড রাখতে হবে এই সমস্ত কিছু বলে দিয়ে কিন্তু এতে অর্থাৎ পুরোপুরি গাইড করা রয়েছে এখানে তো তার জন্য এটা হচ্ছে ইউজি স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট আপডেট যারা যারা এখন অব্দি রেজিস্ট্রেশন করতে পারেনি ইমিডিয়েটলি কমপ্লিট করুন কারণ কলেজকে কিন্তু দায়িত্ব দিয়ে দিয়েছে এবং খুব তাড়াতাড়ির মধ্যে পুরো প্রসিডিওর কমপ্লিট হচ্ছে তো চলুন দেখে নিচ্ছি আরও একটা এবার যদি আমি আসছি রেজিস্ট্রেশন প্রসেস ফর পিজি কোর্স এটা আমার কাছে ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিলাম তো এখানে দেখুন কী বলেছে বা বলে দিয়েছি রেজিস্ট্রেশন প্রসেস ফর পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড প্রফেশনাল কোর্সেস এই টু ইনিশিয়েট রেজিস্ট্রেশন প্রসেস ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন দ্য কলেজ অ্যাফিলেটেড টু দ্য ইউনিভার্সিটি অ্যালং উইথ দ্য পিজি ডিপার্টমেন্ট আর রিকোয়ার্ড টু মেক প্রভিশন সার্চ দ্যাট দ্য ইনফরমেশন নিডেড ফর দ্য রেজিস্ট্রেশন অর্থাৎ যাবতীয়দের রেজিস্ট্রেশন হচ্ছে আপনাদের অনলাইনের মাধ্যমে হবে এবং রেলিভেন্ট ডকুমেন্টসগুলো যাবতীয় যা কলেজ সেগুলো সব চেক করবে সেলফ অ্যাটেস্টেড করতে হবে বলে মার্কশিট আছে কাস্ট সার্টিফিকেট আছে এজ প্রুভ আছে বিপিএল আছে যারা এনএসইউ বা ইগনু স্টুডেন্ট তাদের জন্য ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট আছে মাইগ্রেশন সার্টিফিকেট আছে অনেকে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিয়ে কোয়েশন করেছেন আমার যতদূর মনে হয় মাইগ্রেশনটাই আপনাদের ইকুইভ্যালেন্স হিসাবে কাজ দেয় তবে সব থেকে ভালো হচ্ছে সিউর হেল্পলাইনে একবার ফোন করে কথা বলে নিন যে আমাদের কাছে যে মাইগ্রেশন সার্টিফিকেট আছে সেটাই কি ইকুইভ্যালেন্স কিনা কারণ সেটাই সাধারণত হয়ে থাকে এবং এনএসইউ খুব তাড়াতাড়ি যদি এই টোটাল রেজাল্টগুলো দিয়ে দেয় তাহলে খুব ভালো হয় তাহলে আলটিমেটলি স্টুডেন্টগুলো কিন্তু বা অন্যান্য এই রেজিস্ট্রেশন যেহেতু শুরু হয়ে গেল শুধুমাত্র এনএসও না অন্যান্য যত ইউনিভার্সিটি যারা এখনও অবধি মার্কশিট দিতে পারেননি তো তাদের কিন্তু মার্কশিটটি ইমিডিয়েটলি প্রোভাইড করতে হবে নাহলে স্টুডেন্টগুলোর কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে কারণ এখানে কিন্তু রেজিস্ট্রেশনের জন্য এখানে বলেই দিয়েছে একটা মেল আইডি দিয়ে দিয়েছে এবং আমি লাস্ট ডেটটাও বলে দিচ্ছি তার ফলে আপনারা ইমিডিয়েটলি ইউনিভার্সিটি বা কলেজের সাথে কন্ট্যাক্ট করুন তাহলে লাস্ট যে নোটিশটা আছে অনলাইন ইউজিপিজি এখানে খুব ইম্পর্টেন্ট নোটিশ এটা আর এখানে কিন্তু ডেট বলে দিয়েছে দেখুন টোটাল একদম এই যে বলে দিয়েছে টোটাল হার্ড কপি বা কপি যাবতীয় যা দেখে তিরিশ এগারো দু হাজার কুড়ি বলে দিয়েছে এর মধ্যে অ্যাপ্লাই আপনাকে কলেজকে কিন্তু আপলোড করে দিতে হবে তো তার জন্যই আজকে আপনার যারা এবং বলে দিয়েছে লাস্ট ডেট অফ সাবজেক্ট কোর্স টিম চেঞ্জ কলেজ উইদিন দা ওয়ান উইক ফ্রম দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য ফার্স্ট সেমিস্টার ক্লাসেস তো আলটিমেটলি যেটা হচ্ছে আপনার ধরুন যাদের এখন অবধি পিজির আপনারা মার্কশিট পাননি এবং ক্যালকাটায় আপনারা আবেদন করেছেন আপনারা ইমিডিয়েটলি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে মার্কশিটের আবেদন করুন কারণ তিরিশ এগারো দু হাজার কুড়ির মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হতে গেলে তখন মার্কশিট লাগবেই এবং তখন কিন্তু ওগুলো আলটিমেট ডাবল ভেরিফিকেশন হয় যাবতীয় যা থাকে এবং যদি কেউ কোনো ফেক জিনিস দিয়ে থাকে তাহলে তো তার অ্যাডমিশানটা ক্যান্সেল হয়ে যায় এবং সেটা পেনালাইজড অর্থাৎ সেটা কিন্তু আলটিমেটলি আমাদের আইপিসি অনুযায়ী এবং সেটা কিন্তু মানে আলটিমেটলি করা উচিত না কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার শাস্তি হতে পারে তো এবার তার জন্যই বা একত্রিশ দশ এগারো দু হাজার কুড়ি খুব ইম্পর্টেন্ট ডেট এরপরও বলে দিয়েছে লাস্ট ডেট অফ সাবজেক্ট ধরুন আপনারা কোনো সাবজেক্ট যদি চেঞ্জ করতে চান ইউজির যেমন অনেকেই থাকে যারা সাবজেক্ট চেঞ্জ করতে চায় তাদের পাশের সাবজেক্ট তো তাদের বলে দিয়েছে ফার্স্ট সেমিস্টার ক্লাসের এক সপ্তাহের মধ্যে আপনাদের আবেদন করতে হচ্ছে যদি আপনারা সাবজেক্ট চেঞ্জ করতে চান তো এবং অনলাইন ভেরিফিকেশান আপলোড ডকুমেন্টস বাই কলেজ চব্বিশ বারো দু হাজার কুড়ি তার মধ্যে টোটাল যাবতীয় কমপ্লিট করতে হচ্ছে এবং লাস্ট ডেট অফ ক্লিয়ারেন্স ব্লক মানে যদি কিছু থাকে তাহলে সেটা পরবর্তীতে ইউনিভার্সিটি জানাবে তো এবার আমি দেখিয়ে দিচ্ছি এই চার তিনটে চারটে নোটিস যেগুলো বেরিয়েছে রেজিস্ট্রেশনে খুব ইম্পর্ট্যান্ট ডেটস এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের তো এবারে আমি বলে দিচ্ছি আপনাদের যে ইম্পর্টেন্ট ডেটস পেরিয়েছে পিজি অ্যাডমিশনের সেটা দেখুন আমরা জানি চোদ্দো তারিখ অবধি লাস্ট ডেট ছিল এবং সেটা বাড়ানোর জন্য সমস্ত স্টুডেন্টরা আপিল করেছে সেখানে পরবর্তী দেখা যাবে যে আজকের পরে সেটা বাড়ছে কিনা বা ইউনিভার্সিটি সেকেন্ড কোনো অ্যাডমিশনের জন্য পোর্টাল ওপেন করছে কিনা তবে যারা অলরেডি অ্যাপ্লাই করে গেছেন তাদের জন্য বলি আপনাদের মেরিট লিস্ট বেরোচ্ছে ফার্স্ট আঠেরো তারিখ বেরোচ্ছে এবং সাবমিশন অফ ক্লেম অ্যান্ড কারেকশন অফ ড্রাফট মেরিট লিস্ট কুড়ি থেকে বাইশ তারিখ তার মধ্যে আপনাদের কারেকশান বা যাবতীয় যা কিছু সেগুলো কিন্তু কমপ্লিট করতে হচ্ছে কারেকশানটা কি কীভাবে করবেন কারেকশান কারেকশানের জন্য দেখুন এখানে বলে দিয়েছে ফর্ম ফরম্যাটস ফর কারেকশান এটা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার কাছে একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে না এবং সেখানের মাধ্যমে কিন্তু আপনাকে টোটাল কালেকশানটা কারেকশানটা করতে হবে যাবতীয় যার ভুল আছে এই যে ডিআর স্যার বলে দিয়েছে অনার সাবজেক্ট নেম অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার এত তারপরে কত আছে গ্রুপ নাম্বার দিয়ে দেবেন নেম নট ইয়েট পাবলিশ ইন ড্রাফ ড্রাফট লিস্ট তো এবং এখানে বলে দিয়েছে দেখুন নাম পাবলিশ কারেক্টেড কারেক্টেড অর্থাৎ আপনার যদি নামে ভুল থাকে তাহলে আপনার নাম ধরুন এটা এসছে আর ঠিকটা যেটা সেটা লিখে দেবেন অনার সাবজেক্ট যদি ভুল করে থাকেন যাতে এটা এটা আপনি ভুল করে লিখেছেন কিন্তু ঠিক যেটা সেটা এখানে লিখবেন এইভাবে কিন্তু টোটাল জিনিসটাকে আপনি আলটিমেটলি কারেকশান করতে পারেন এটা কিন্তু লাস্ট সুযোগ এরপর কিন্তু আপনারা আর পাচ্ছেন না এবং অনলাইনেই কারেকশানের এই জিনিসটাকে প্রিন্ট আউট করে পুরোপুরি ফিল করে আপনাকে আপলোড করে দিতে হচ্ছে তো তার ফলে এই টোটাল আপডেটগুলো দিয়ে দিলাম অনেক কটা এবং পরবর্তীতে অন্যান্য ইউনিভার্সিটিরও যেরকম যে আপডেট পাবো নিয়ে আসবো তবে একটাই কথা বলতে পারি প্রত্যেকটি ইউনিভার্সিটি আদার্স যাদের এখন এখনও অব্দি রেজাল্ট আসেনি সমস্ত ইউনিভার্সিটির কাছে রিকোয়েস্ট করছি যাতে প্লিজ তাতেই রেজাল্টটা দিয়ে দিন কারণ যেহেতু এদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে এবং যারা এখনও অবধি যাদের রেজাল্ট বেরোয়নি পিজির অনেক আছে ডিস্টেন্সের তাদেরও রিকোয়েস্ট করছি প্লিজ তাড়াতাড়ি রেজাল্টটা বার করে দিন কারণ না হলে তারা কেরিয়ার এগোতে পারছে না তারা কিন্তু থমকে রয়েছে তো ভিডিওটা এত অব্দি হল পরবর্তী যেমন আপডেট পাবো নিয়ে আসবো ভালো থাকবে শুভ দীপাবলি হোক কলরব